आमी नीमा सिलेटी फूरी थाकी ढाकाय घुरी फिरी बाइक निये एक जन पैशनेट बाइकर साइकेल चालातम 2013 साल थेके তখন 2016 সালে আমার জব পোস্টিং হয় ঢাকাতে সো আমি ঢাকাতে আমার বাসায় উত্তরা ছিল অফিস ছিল গুলশান অ্যাভিনিউতে তো যাতায়াতে অনেক কষ্ট হতো বাস দিয়ে ফিল করি যে না এরকম হচ্ছে না সো আমি আমার ইজি কনভিনিয়েন্টের জন্য আমি স্কুটারটা কিনি ওইটা ছিল আমার ফার্স্ট স্কুটার কেনা 2016 সাল থেকে আমি রেগুলার স্কুটার চালাই ওইখান থেকে শুরু হয় আমার সিটির মধ্যে রাইডগুলা আশেপাশে ঢাকার আশেপাশে রাইডগুলা এভাবে লং রাইড কুমিল্লা মানিকগঞ্জ টাঙ্গাইল শুরু করি সো এর পরবর্তীতে আমি কক্সবাজার খুলনা উত্তর নর্থে সিলেটে ছোটোবেলা থেকে সাইকেল চালাতাম বাট রোডে কোনো দিন চালানো হয় নাই যখন আমি স্কুটার কিনি দেন আমার এক ফ্রেন্ড আমাকে শুধু একবার হেল্প করেছিল সো ওইখান থেকে আমার কিন্তু রাইডিংটা হয়ে যায় যেহেতু আমার ব্যালেন্সিং ছিল স্কুটার হচ্ছে অল অ্যাবাউট ব্যালেন্সিং এর ব্যাপার আমার প্রথম বাইকটা ছিল সুজুকি লেটস তারপরে আমি শিফট করেছি ভেসপাতে 150cc-র একটা স্কুটার এটা আমি 6 মান্থ চালিয়েছি তারপরে এটা কন্টিনিউ করতে পারিনি বিকজ এট কমফোর্টেবল মনে হয় নাই আমার কাছে তারপরে আমি শিফট করি ইয়ামাহা স্ট্রিট র্যালি একটা স্কুটার আছে ওইটাতে চালিয়েছি 2 বছর তারপরে এখন যেটা আমি ইউজ করতেছি সেটা 4 নম্বর সেটা হচ্ছে অ্যাপ্রিলে এসআর 150cc এই স্কুটারটা আমি এখন রাইড করছি ঘোরাঘুরির জন্য আমি আমার বাজেটে রেখেছি 10,000 টাকা সো আমি প্রচুর ঘুরি সো আমি 2টা উইকেন্ডেই মাস্ট আমার বাইক রাইড থাকে বাইক রাইডিংয়ে অ্যাকচুয়ালি এত খরচ হয় না জাস্ট আপনার ফুয়েল কস্ট এবং থাকা খাওয়া 4-5 হাজার টাকা হয়ে যায় গত বছরের শুরুর দিকে আমি আমার ফ্রেন্ড আমরা বেরিয়েছি গাজীপুরে একটা জায়গা আছে আউড়াখালি বাজার ওখানে মাছের একটা দোকান আছে দোকানটার ঠিক নাম মনে নেই তো আমরা বেরোইছি এমনি সকালবেলা 11টার দিকে আমি আর ফ্রেন্ড তখন বৃষ্টিও ছিল তো আমরা যাই এখান থেকে 50 কিলোমিটার দূরে গাজীপুরের সেই ইয়েটে আউড়াখালি বাজার সো আমরা এখানে গিয়ে 8টা পর্যন্ত আমরা ছিলাম 8টা থেকে আমরা 4টা পর্যন্ত ছিলাম হ্যাঁ আমরা মাছের বাজারটা খাই ওইটা খুব চমৎকার একটা ইয়ে ছিল আয়োজন ছিল সো আমি আমার ফ্রেন্ড তখন 4-4টা বাজে আমরা একটা আমরা কথা মানে আমরা ডিসকাস করছিলাম চলো আমরা আর একটু রাইডে যাই অন্য একটু জায়গাতে এক্সপ্লোর করি হোয়াই নট কিশোরগঞ্জ তা ম্যাপে দেখলাম যে কিশোরগঞ্জ কীভাবে যাইতে হয় ওই গাজীপুরে ওই আউড়াখালি বাজার থেকে আমরা কিশোরগঞ্জে যাই ওই রাইডটা আমার কাছে চমৎকার রাইড ছিল অ্যাডভেঞ্চারাস রাইড ছিল কোনো প্ল্যানিং ছিল না ওখান থেকে দুজনের আমরা ওই অলরেডি সন্ধ্যা হয়ে যায় ওই সময় আর জাস্ট গুগল ম্যাপের মাধ্যমে ছোটো ছোটো মানে আমার মেন রোডে যাই নাই মেন রোডে অ্যাভয়েড করেছি গলিতে ছোটো রাস্তায় সরু রাস্তায় আমরা ওখানে রাইড করি ওটা ছিল লাইটের অভাব ছিল মানে অন্ধকার হয়ে গেছে পুরোপুরি রাস্তা অফ রোড ছিল একটু স্ক্যারি ছিল যেহেতু আমরা দুজনে মেয়ে আমরা তারপর কিশোরগঞ্জে আর পৌঁছাই 9টায় ওইটা আমার কাছে ওয়ান অফ দ্য মেমোরেবল রাইড ওইটা স্কুটারের বা বাইকের যারা বাইকার যারা লাভার যারা প্যাশনেট মানে ঘুরতে পছন্দ করে সবার একটা ইচ্ছা থাকে 64 জেলায় আমরা রাইড করব সো ওই 64 জেলায় করতে গেলে আমার কিন্তু সেরকম ছুটি লাগবে আইমিন টানা আপনার 10 থেকে 15 দিন বা 20 দিন আপনার টানাই আপনার রাইড করতে হয় ওই রাইডগুলোতে আবার আমি আবার আমার ইচ্ছা নেই বিকজ অফ ওইটা হচ্ছে জাস্ট রাস্তার উপরে রাইড দেওয়া কিন্তু ঘুরে দেখার মতো কিছুই সময় থাকে না ওই সময়ে তো আমি আমার এখন আমি প্ল্যান করছি মানে আমি আমি রাইড করছি এই সিস্টেম যে আমি একটা জায়গায় যাব ওই জায়গার আশেপাশের সব দর্শনীয় স্থান বা এগুলো দেখব সো আমার মোটামুটি এখন 40 জেলাতে ভালো মতো ঘোরা হয়ে গেছে বাকিগুলো আস্তে আস্তে আমি করছি রাইডিংয়ে সবচেয়ে একটু ঝামেলায় পোহাতে হয় যেহেতু আমি সলো রাইড করি গ্রুপও রাইড করি বাট গ্রুপ রাইড চেয়ে আমি ফেস করি সলো রাইডে বেশি প্রবলেম হয় এটা যে রাইডিংয়ে যদি আমি মেন রাস্তাগুলোতে যখন রাইড করি তখন কিন্তু আমি একজন রাইডার হিসেবেই রাইড করার চেষ্টা করি কোনো মতে যদি আমার চুল মানে আমি ওইভাবে স্কার্ফটা ঢেকে রাখি স্কার্ফ দিয়ে আমার চুলগুলো যেন বোঝা না যে কোনোভাবে যেটা মেয়ে চালাচ্ছে যদি ওরা বুঝতে পারে কোনো কারণে একটা মেয়ে চালাচ্ছে তো আপনার অপর পাশে আমার গাড়ি দিয়ে যাবে কি বলে ভ্যানেরগুলা বা ট্রাকের ড্রাইভারগুলা এসে দেখবে কে মেয়েটা চালাচ্ছে কি না বা কীভাবে চালাচ্ছে একটু স্পিডিং করার চেষ্টা করে আমার সাথে আবার থামে আবার আসে সামনে যায় পিছনে আসে সো এই একটা প্রবলেম ফেস করতে হয় আর যখন ব্রেক টাইমে যখন একটা জায়গায় সাইড করি তখন সবাই কেমন যেন তাকায় থাকে যে আবার অথবা আমরা যখন তেল নিতে হয় পেট্রোল পাম্পগুলোতে সেগুলোতে একটা অনেক ধরনের প্রবলেম মানে ইটস লাইক নট প্রবলেম না মানে সবাই যেন কেমন যেন তাকায় থাকে যে একটা
কোথা থেকে আসছি, কই যাচ্ছি, এগুলা একটু বিব্রতকর অবস্থায় পড়তে হয়। আর প্রবলেম তো আছেই সব ধরনের, মেয়ে হিসেবে তো আমাদের প্রবলেম আছে সোলো রাইড করাতে, সো ইটস ওকে, নো প্রবলেম, এটা ফেস করে মানে সুন্দরভাবে ফেস করে কোনো মানে যাওয়া যায় রাইটিংয়ে। প্রথম আমার সাপোর্ট পেয়েছেন ফ্যামিলি থেকে, এটা বলবো, লাকি ইলিয়াস অ্যাকচুয়ালি। তারপর আমার বন্ধুবান্ধব যারা আমাকে ওদের বলে, ওরা দেখা হলে বলে বা কী সুন্দর লাইফ কাটাচ্ছিস, কি প্রত্যেক উইকেন্ডে তুই যাচ্ছিস এখানে সেখানে, আমরা যেতে পারতেছি না, সো এটা একটা ওয়ান কাইন্ড অফ একটা আমার কাছে ভালো ইন্সপিরেশনের একটা কাজ করে বা মোটিভেশনের কাজ করে। আর ইন্ডিপেন্ডেন্টলি আসলে রাইড করা যায়, মানে ফিল করা যায় তখন রাইডিংয়ে গেলে। সো আমার আশেপাশে যারা কলিগ আছে বা আমার বন্ধুবান্ধব, দে ইন্সপায়ার মি এ লট। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমার সাপোর্ট যারা পাচ্ছে আমার ফ্যামিলি থেকে, দ্যাটস এনাফ ফর মি। আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে, ব্যক্তিগতভাবে যদি বলি, আমার ভবিষ্যৎ, আমার ইচ্ছা আছে যে পারলে তো আমি সারা দেশ মানে সারা পৃথিবী আমি বাইক নিয়ে ঘুরি, সো ওইটার স্কোপটা একটু কম। তো আপাতত ইচ্ছা আছে আমি ইন্ডিয়াতে অ্যাটলিস্ট আমি ঘুরে বেড়াবো বাইক নিয়ে, যদি করোনা এখন কোভিডের টাইম, সো ওইটা একটু দেখি শিথিল হোক, তারপরে যাওয়ার ইচ্ছা আছে। শেষ, আমার অস্থি লাগতেছে কিন্তু, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে আমি আবার আসবো, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড আমি জাস্ট প্র্যাকটিস করতেছি, এটা রেকর্ড হচ্ছে, আমি নিজেরটাই নিজে বলবো, কমেন্টও করতে হবে। আপনার সবাই তাকাই আছেন এদিকে, কঠিন এটা, এ চাই পাহাড়ে উঠে যায়, নেমে যায়, উড়ে যায়, আমি কিছু বলতে পারি নাই। আবার করবো কি বলবো, টিবিএস আয়োজিতের প্রোগ্রামে আমি রেগুলার থাকবো, আরও শোনাবো আপনাদের মজা মজা অনেক গল্প, এবং থাকবে ট্রিপ ট্রিক্স আর অনেক কিছু। আপনার সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ওকে মামা, বাই বাই।